গাইস, আসসালামু আলাইকুম। সো আমি আরেকটা গেম নিয়ে এসে পড়েছি। সো আমার গড অফ ওয়ার খেলার অনেক ইচ্ছা ছিল। সো এটাও গড অফ ওয়ার মতোই, বাট এটা পুরোপুরি গড অফ ওয়ার না, এটার নাম ব্লেড অফ গড। সো চলো বেশি কথা না বলে গেমটা শুরু করা যাক। আর তোমরা তো দেখতেই পাচ্ছো যে লোডিং হচ্ছে। ও গাইজ, আমাদের এইটুকু দেখে মনে হচ্ছে যে গ্রাফিক্সটা খুব ভালো হবে, আর আমি স্কিপ করে দিই কারণ আমার এগুলো ভালো লাগে না। সো গাইজ, আমি অনেক এক্সাইটেড। সো গাইজ, আমরা স্টার্ট করছি, লোডিং হচ্ছে। আর গাইজ, তোমরা কমেন্ট করে জানাবা যে অন্য কোনো গেম খেলতে হবে নাকি। ও গাইস, গেমটি একটু ল্যাগ করতেছে কারণ এটা একটু বেশি জিবির। আমার এগুলি একটু ভালো লাগে না, যদি কিনে দেয় তো। Finally succumbing out of sheer exhaustion. This was just the beginning. Watcha. So guys, oh, it's almost there. It's puri, and it's our power dibe. Na kono power dibe, it's almost to skip. Oh, it's almost ite amra. হ্যাঁ, এটা একটু পরিসম্ভবত, আর সেই আমাকে পাওয়া দিয়েছে। ও আমাকে সম্ভবত দাঁতটা ভাঙতে হবে। হ্যাঁ, রেড আই। ওয়াও গাইস, আপনারা একবার চারপাশে দেখুন। That is the red eye of Karez, skeleton king. He has eyes everywhere in hell. Okay. Karez. Loki's guard dog, a spirit of the dead. Boss fight hobe karon ground ta dekhe erokom lagteche. Let's go and meet him. Behind that door, I can sense his presence. Shambhu thekane ekta boss fight. Haan, I'm jantam. আরে বস স্টেশন তো আমার সাথে লড়াই করার, সরি ফাইট করার আগে খুব বেশি খেয়ে এসেছে, এই জন্য ওর পেটটা একটু মোটা হয়ে গিয়েছে। সো সমস্যা নেই, এটাকে তো আমি ইজিলি হারাই দিব। চলো ওর নাম একটা, ওর তো মোটা, তো ওর নাম একটা নাম রাখি মোটু বস। ওকে, ফালতু কথা না বলে বসটাকে হারানো যাক। এটা আমি কেড়ে ফেলেছি। ও সম্ভবত এখন ওর লাইফ শেষ এখন। ও আমি ওকে কন্ট্রোল করে ফেলেছি। আমি কি এটা? ও না, আমি এটার উপরে আমি এখন সম্ভবত ওকে কন্ট্রোল করতেছি। হ্যাঁ, আমি ওকে কন্ট্রোল করতেছি। এগুলো মাকড়সার মতো কি, যেগুলো আমার এগুলো কি জম্বি নাকি? ওকে, এখন দেখি কি হয়। এগুলো সব জম্বি সম্ভবত। ওয়াও, এখন আমি এখান দিয়ে ঢুকতে পারবো সম্ভবত। চলো a little something. All right. I know what to do. Eta ki? Wo guys, dekho eta ki? Eta ekta boss. Ar eta naam Lava Roar Anger and Nar.
Egg and a random num. Oh wow. এত রাগ হয়ে গেছে যে ওর বুকের ভিতরে লাভা জ্বলতেছে, এখন ওর মাথার ভিতরে লাভা। ওহ আরেকবারে অ্যাটাক। তো বেঁচে গেছে, এই অ্যাটাকটা বাঁচা খুবই কষ্ট। আরো অনেক চিল্লে যাচ্ছে, আমাকে সম্ভবত ওকে মারতে হবে এবং ডিফেন্সও করতে হবে। তার মানে যখন ওই তলোয়ারের বার্তা করবে তখন আমি পিছন সরে যাবো, যদি এই আগুনের ইটা আমার না আসে। ওকে ট্রাই করে দেখি যে এখনই মারবে। ও আমি আর ব্যাকে যেতে পারবো না। হ্যাঁ আমি বেশি গিয়েছি, এখানে আগুন আসে নাই। ওকে আরেকবার ব্যাক 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 ব্যাক। ইয়েস, তো যখনই অ্যাটাকটা করবো আমি এখানে থাকবো, তাহলে আমি সেফ থাকবো। ও আমাকে ধরে ফেলছে, না ধরে নেই। ও বাপরে, ওর অ্যাটাকগুলো খুবই ভয়ানক গাইস, তোমরাও ট্রাই করবে। ওরে বাপরে, একদম অনেক রাগ হয়ে গেছে। সম্ভবত একটা ওর রুম ছিল এবং আমি ওর রুমে প্রবেশ করেছি, এই জন্য খুব রাগ হয়ে গেছে। আর ভাই সাহেব, আপনার অর্ধেক বডি কই? অর্ধেক বডি নাই। আজব, যাই হোক, জলদি জলদি এই বসটাকে হারিয়ে আগে যাই। আর গাইস, আমার লাইফ তো খুবই কম, আর এই বসটার লাইফ তো অর্ধেকও শেষ হয়নি। কি করি এখন? ব্যাগ 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 ব্যাগ। কে এখানে? ইয়েস 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 ইয়েস। এখনো ভাঙ্গা সর দিই, আমার সাথে লড়তেছে। আর গাইস, ও কিন্তু অর্ধেক লাইফ শেষ, অর্ধেকের বেশি শেষ। সে আমার উপর আগুন পড়ে গেছে। আরে আরে, কেউ পানি দাও। আমার লাইফ খুবই কম, আর একটা যদি বারও আমাকে করে তাহলে আমি শেষ। সে তার আগে ওকে শেষ করতে হবে বসটাকে। ব্যাগ 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 ব্যাগ। টস 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 টস। কুল, এটা থেকে তো বেঁচে গিয়েছি। তো এখন ওই বসটার পাওয়ার খুবই কম, আমাকে একটু জলদি ওই বসটা শেষ করতে হবে। জলদি, ওহো খুব রাগ হয়ে গেছে। এক মিনিট গাইস, এই জায়গায় পড়লাম, কোনো অ্যাটাকই এখানে আসে না, এটা কি সেফ পয়েন্ট নাকি? হ্যাঁ হতে পারে এটা সেফ পয়েন্ট, কারণ ওই পাশে গেলেও এই অ্যাটাকটা আসে, ওই পাশে গেলেও অ্যাটাকটা আসে, পিছনে গেলেও। শেট, কথা বলতে বলতে হেরে গেলাম। শেট, thank you.
absorb his soul power now. Don't fight it. The first time is always a little uncomfortable. This is really uncomfortable. My soul is shivering. The roar of Karez can be heard faintly over the... So guys, your soul reawakens in the darkness, given new powers by the guardian Heimdall, and ascends the stairs leading to Midgard. I have returned. সো গাইস আজকে এই পর্যন্তই আমি আশা করি যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে সো ইন নেক্সট পার্ট আমি নেক্সট ভিডিওতে ছাড়বো সো আল্লাহ হাফেজ